আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। তো আমরা অনেকে অনলাইনে দেখি হানি নাট। হানি নাটটা কি? মধু মিশ্রিত বাদাম, তাই না? তো এর সাথে অনেকে আর অনেক কিছু মিশ্রিত করে। তো আমরা হানি নাট খাওয়ার জন্য বা হানি নাট পাওয়ার জন্য অনেক কিছু করার প্রয়োজন নাই। আমরা যদি আমরা হাতের নাগালে অনেক দোকানে গেলেই কিন্তু আমরা মুদি দোকানে গেলে বাদাম পেয়ে থাকি, আর অনেক সময় আমরা আশেপাশে মধু পেয়ে থাকি, তাই না? তো আরো অনেক কিছু থাকে, আমরা অনেক কিছু চাইলে আমরা না অনেক কিছু না দিয়ে শুধু মধু এবং বাদাম এই দুইটা মিশ্রণে কিন্তু অনেক কিছু শরীরের জন্য ভালো পুষ্টিকর খাবার দুইটাই। তো আমরা যেটা করব, আমি নিজের হাতে বানাবো এখন, সেটা হচ্ছে প্রথমে নিব আমি বাজার থেকে নিয়েছি, দোকান থেকে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার কাজু বাদাম, ভালো কোয়ালিটিটা নিয়েছি নিজের জন্য। তো এর মধ্যে আমি যেহেতু শরীরের জন্য সবচেয়ে উপকার যেটা, সেটা হচ্ছে আবার এখানে আছে কালো জিরা। তো আমি হালকা পরিমাণ কালো জিরা নিয়ে নিব এর সাথে। কালো জিরা তো সম্পর্কে আপনারা সকলে জানেন, খুবই উপকারী একটা জিনিস। কালো জিরা দিয়ে দিচ্ছি এর মধ্যে, এবং এরপর আপনারা চাইলে চীনা বাদাম আছে, চীনা বাদামও যোগ করতে পারেন এর সাথে। তিন ফল যদি চান, তিন ফল যোগ করতে পারেন। সবচেয়ে নিজের হাতে বানিয়ে নেওয়াটাই সবচেয়ে ভালো মনে করি আমি। বাজারে তো অনেক কিছু দিয়ে রাখে, যেটা কিন্তু সবকিছু কিন্তু প্রয়োজনীয় না, তো দেওয়া থাকে। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন আমার কাছে, এটা হচ্ছে সরিষা ফুলের মধু। সরিষা ফুলের মধু আমি এখন এই বাদাম, কালো জিরা এবং এখানে মধু মিশ্রিত করবো এখন এর সাথে। আর বেশি কিছু দিলাম না, যদি প্রয়োজন হয় আপনারা চাইলে অনেক কিছু দিতে পারেন এর সাথে। আমি এই তিনটা আইটেমই রাখবো। এই তিনটা জিনিস মিশ্রিত করে নিয়মিত যদি খাওয়া যায়, তাহলে আপনার শরীরের জন্য অনেক অনেক উপকারে আসবে, অনেক প্রোটিন। তিনটার মধ্যে কিন্তু অনেক প্রোটিন বিদ্যমান, বিশেষ করে কালো জিরা। কালো জিরার মধ্যে কিন্তু শরীরের যে উপকার আছে, আপনার সকল রোগ নিরাময় কালো জিরা কাজ করে। মধুতে শেফা আছে, আর বাদামটা নর্মালি অনেক পুষ্টিকর খাবার, শরীরের জন্য অনেক শরীরের ঘাটতি পূরণ করে। তো এই তিনটা মিশ্রণ করে নিলাম আমি। এই তিনটা মিশ্রণ করে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি, মাশাআল্লাহ দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে। দেখেন কালো জিরাটা যদিও নিচে পড়ে গেছে, যদি আপনার কাছে মনে হয় যে কম হয়ে গেছে, তাহলে আমি আর একটু কালো জিরা দিতে পারবো এখানে। কালো জিরা আর একটু দিয়ে রাখলাম। দেখেন খুবই চমৎকার সুন্দর লাগছে, খুবই মধু, কালো জিরা এবং কাজু বাদাম তিনটির মিশ্রণেই এটি। তো খুবই উপকারী একটি খাবার, চাইলে আপনারা খুব অল্প জিনিস দিয়ে কিন্তু তৈরি করতে পারেন পুষ্টিকর খাবার, তাই না? তো এই দেখি, আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু, আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। তো আপনারা চাইলে ঘরে বসেই খুবই অল্প কিছু দিয়েই আপনারা তৈরি করতে পারেন আপনাদের পুষ্টিকর খাবার হানি নাট। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।